নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। আবারও সোনামুড়া থেকে গরু চোরের একটা ঘটনা উঠে আসছে এবং গরু চোর সন্দেহে ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা তিনটি বাইক সহ তিন যুবককে আটক করে প্রচণ্ড মারধর করে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। বাইকে আগুন ধরিয়ে দেয় তারা এবং গরু চোর সন্দেহে সেই তিন যুবককে বেধড়ক মারে এমনটাই কিন্তু স্থানীয় সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। যে বিষয়গুলি জানা যাচ্ছে একে একে, যে মূলত গতকাল মঙ্গলবার দিন গভীর রাতে বিএসএফ এর কড়া টহল থাকার কারণে বক্সনগর সীমান্ত দিয়ে যখন তারা যায় গরুগুলিকে পাচার করার উদ্দেশ্যে, সেই সময় তারা পারেনি, পুনরায় তারা কমলনগর আনন্দপুর এলাকার সীমান্ত দিয়ে গরুগুলিকে পাচার করতে যায় এবং সেই সময় মূলত গ্রামবাসীরা এই বিষয়গুলিকে প্রত্যক্ষ করে দেখে ফেলে এবং তারা নিজেদের গরু খোঁজাখুঁজি করতে থাকে। অবশেষে তারা দেখে যে গভীর জঙ্গল রাবার বাগানের ভিতর তাদের গরুগুলি বাঁধা রয়েছে এবং তার পাশাপাশি দুটি গাড়ি বোলেরো পিক আপ গাড়ি রয়েছে এবং তার পাশাপাশি যে তিনজনকে মূলত সন্দেহ সেই তিনজনকেও লক্ষ্য করে এবং ইতিমধ্যে গ্রামবাসীরা তাদের গরুগুলিকে ফিরে পায়। কিন্তু পরবর্তী সময়ে যাদেরকে সন্দেহ তাদেরকে মূলত মারধর করে, বেধড়ক মারধর করে, তার পাশাপাশি একটি বাইককে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র, যেখানে একটি বোলেরো পিক আপ গাড়ি রয়েছে, যে গাড়িগুলি দিয়ে মূলত গরুগুলিকে নিয়ে আসা হয়েছিল সেই গাড়িটিকে ফেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে সোনামুড়া থেকে। আমরা শুনবো কি হয়েছে পুরো ঘটনা, কি বলছেন গ্রামবাসীরা, শুনবো একবার তাদের বক্তব্য। গাড়ির মধ্যে কি গরু ছিল? কত পুলিশে জানাচ্ছেন বিষয়টা কোন সময়? পুলিশ আসছে ঘটনাস্থলে, কি করছে পুলিশ? গাড়িরা বা বাইকটার উদ্ধার করার কোন ব্যবস্থা? আমরা শুনলাম গ্রামবাসীদের বক্তব্য। গতকালকে মূলত প্রায় গভীর রাতে ঘটেছে এই ঘটনা, যেক্ষেত্রে নিজেদের পোষা গৃহপালিত পশুকে চোখের সামনে দেখতে না পেয়ে মূলত নিগ্বিদিক শূন্য হয়ে যায় তারা সকলে এবং তন্ন তন্ন করে খুঁজতে বেরোয় তাদের সেই গরুগুলিকে এবং সঙ্গে সঙ্গে তারা যায় রাবার বাগানে এবং সেখানেই দেখতে পায় যে রাবার বাগানে গরুগুলি বাঁধা অবস্থায় রয়েছে এবং তার পাশাপাশি রাবার বাগানের সাথে একটি বোলেরো পিক আপ গাড়ি এবং তার পাশাপাশি একটি পালসার বাইকও ছিল যেমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং গাড়ির মধ্যে গাড়ির চালক জালিম মিয়া সহ সুমন মিয়া এবং তার পাশাপাশি বক্সনগর এলাকার সাহিনুল হক নামের এক যুবক উপস্থিত ছিল। তাদেরকে দেখতে পায় গ্রামবাসীরা এবং তাদেরকেই মূলত সন্দেহ হয়, চোর সন্দেহে তাদেরকে বেধড়ক মারধর করে। পরবর্তী সময় কমলনগর থানায় মূলত বিষয়টিকে জানানো হয়, তার পাশাপাশি তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো স্থানীয় সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে। তবে গরু চুরির ঘটনা মাত্রাধিকারে বৃদ্ধি পাচ্ছে রাজ্যে, যে বিষয়টা কিন্তু প্রায় প্রত্যেকটা সময় বিভিন্ন বর্ডার সংলগ্ন এলাকা থেকে এই খবরগুলি উঠে আসছে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।